বাড়িতে এসে মারা ওরা কেন মারলো আমাদের ভাইকে? ওরা পাবলিককে ধরতে পারে না, অন্য মানুষকে নির্দোষকে কেন মারে? বিএসএফ কেন মারে নির্দোষকে? আপনার ভাই কি মানে এমনি গরু টরু সঙ্গে কি না কোনোদিনও না ছিল না ছিল না বাড়ে ওরা করে নাই কখনো, ওরা বাইরেই থাকে। ভোটারে গুলি যদি করতো তাহলে তো আমি বুঝলাম আমার ভোটারে দিয়েছে গুলি করছে। তো ওইখানের পাড়া যে বাড়িটার পাড়াটার সামনে পূবে ফায়ার করছে, তো মানে ফায়ার তো এখানে হয়েছে, ওখানে লাস্টটা ফেলেছে। ওখানে পাড়ার লোকগুলো সবাই ভাঙিয়ে কয় এখানে তো কোনো গুলির আওয়াজ নেই। ওদি বাংলাদেশের লোক বিচার দিয়ে দেখতে এসে ওরা কাছে কোনো গুলি তো এখানে হয়নি, গুলি তো ভিতরে হয়ে গেছে। আপনি কি মনে করছেন গুলি কোথায় করছে? গুলিটা আমার এখানেই হয়েছে, রক্ত রক্ত সবে পড়ে আছে। ওদের গুলি যে মাসে ঢাকালাটা ওইখানে পড়ে আসলো, এইখানে গুলি করে টেনে নিয়ে বর্ডারে গেছে। হ্যাঁ বর্ডারে নিয়ে গেছে। ফের বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগ, মেকলিগঞ্জের ফুলকা ডাবরির ঘটনা। মৃতের নাম গৌতম বর্মন। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে ওই যুবক পাশে তার মাসির বাড়িতে শৌচকর্ম করতে গেলে বিএসএফ তাকে আটক করে ও গুলি চালায়। এরপর রাতেই ওই যুবকের দেহ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে বর্ডারে রাখা হয়। শুক্রবার ভোরে পরিবারের লোকেরা জানতে পারেন তাদের ছেলেকে পাচারকারী সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, একদল যুবক গরু পাচার করতে গিয়ে বিএসএফের উপর আক্রমণ করে, সেই সময় গুলি চালায় বিএসএফ। অন্যদিকে মাথাভাঙ্গা জোনের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। অমিত ভার্মা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেকলিগঞ্জ থেকে দীপেন রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।